অ্যান্ড ইফ নট ডি দ্যাজ এ প্লেস অফ দিস আওয়ার বিউটিফুল কান্ট্রি ইট উইড বি গ্রেট লস ফর মি হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি আমাদের বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় আর এখানে অতি নিকটে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের সীমানা এখানে এসে আমরা দেখলাম যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকারে একটা হাট বর্ডার এলাকায় একটা হাট বাজার করা হয়েছে যেখানে দুই এলাকার এই দুই দেশের লোক যদি এই হাটে উন্মুক্তভাবে তারা কেনা করে তো আমরা এখানে দেখলাম যে ইন্ডিয়ার বিভিন্ন পণ্য যেমন বাচ্চাদের এই পণ্য সামগ্রী ব্যবহারী এছাড়া আরও ইন্ডিয়ার ইন্ডিয়ান অনেক পণ্য তারা এখানে নিয়ে আসে আবার বাংলাদেশের পণ্য তারা এখান থেকে বিনা শুল্কে তারা ক্রয় করে নিয়ে যায় আর আরেকটা বিষয় হলো যে এখানে খুব সমতল ভূমি আমাদের দেখতে খুব ভালো লাগলো আমরা আশা করব যে বাংলাদেশ এবং ইন্ডিয়া যে একটা দুই দেশের বন্ধুত্ব স্থাপন আছে আমরা এখানে এসে বুঝতে পারলাম আর এই রকম আমাদের এই এখানে যে বাজার দেখতেছি যদি এর আরও আরো বড়সরে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বাজার গড়ে ওঠে তা আমার মনে হয় দুই দেশের মানুষই উপকৃত হবে এবং দুই দুই দেশ দেশের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাবে আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রাউনবাড়িয়া জেলার কসবা থানার এখানে একটা বর্ডার হাটে চলে আসছি আমরা বর্ডার হাটটা উদ্বোধন করেছেন শ্রীডি কে চাকমা এডিএম এবং বাংলাদেশের এডিএম বেগম নাজমা বেগম এখানে বিশেষত বিশেষ করে যে হাটগুলো এখানে বাজারগুলো বাজারের ভিতরে যে পণ্যগুলো হয় বিশেষ করে ফলমূল এবং কি ওই যে হ্যান্ডিক্রাফট জাতীয় দ্রব্যগুলো এবং টয়লেট দ্রব্য এছাড়া কাঠ অন্য কিছু এগুলো হয় না এখানে আসলে দুই দেশের যে একটা বন্ধুত্বপূর্ণ বা একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা এই বড়হাট দেখে আসলে বোঝা যায় আর বড়হাট পুরার রাজ্যের যে অংশটি আমরা দাঁড়িয়ে আছি একটা বিশাল দিঘির পাশে সেটা একটা হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মের যে ধর্মাবলম্বী যারা আছেন তাদের একটা তীর্থস্থান এবং একটা দর্শনীয় স্থান ওইখানে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইন্ডিয়ার যে লোকজন এখানে আসেন এবং পুকুরের পাড়ে থা বসে আছেন তে এটা অবশ্যই একটা নয়নাভূরম দৃশ্য আসলে এখানে না আসলে বুঝারও পাই নেই তো আমি আশা রাখবো যে আপনার যারা দর্শক যদি কখনও আপনারা ব্রাহ্মণবাড়ি আসেন তাহলে অবশ্যই কসবাই এবং এই স্থানটাতে চলে আসবেন আপনাদের ভালো লাগবে হ্যাঁ মোহাম্মদ বিলাল হুসেন বাংলাদেশ ব্রাহ্মণ বরিয় কসবা মজুদ মৌজুদাহ সুখ ইসমো বডার হাট হ্যাঁ এই মুমকিন কতির নফর বাংলাদেশ কুল্লু মকান ইজি হা নফরাত ই্ত্রি সামান কুল্লুশাহী কুল্য়ুম কুল্লু ইসবু ওম রুবু মজুত মৌজুদ সুখ বাদেন হাসেল কতীর শাহী হেন মৌজুদ আদিয়া বাংলাদেশ এডর স্যার হ্যাঁ না মৌজুদাহ আদা মজুত মৌজুদি শিমানা পি পিলার কালাম বাংলাদেশ দেশ আধ সাইড বাংলা তানি সাইড ইন্ডিয়া আনা কালাম আরবি আসান মাই সার কালাম কালাম আরবি হাসান আল কালাম আচ্ছা আমি বাংলাতে বলছি আমরা এখানে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় কসবা থানায় অন্তর্গত তারাপুর তারাপুর বর্ডার হাটে এটা উদ্বোধন করেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এখানে এই আমাদের এখানে স্থানীয়ভাবে আমাদের ব্রাহ্মণবীড়া জেলা প্রশাসনের উদ্যোগে এটা হয়েছে এখানে আসলে ইয়েটা হলো কি আমরা বর্ডারে যারা বসবাস করি যারা থাকি তাদের অনেকেই আত্মীয় স্বজন ইন্ডিয়াতেও আছে। আমরা প্রত্যেক রবিবারে এই বর্ডার হাটে দেখা যায় চতুর্দিকে তার কাটার বেড়া হওয়াতে এখন আর আগের মতো যাওয়া আসা করা যায় না সেই সুবাদে বর্ডার হাটে আসলে আত্মীয় সাথে দেখা সাক্ষাৎ হয় তারপর অনেক কিছু কেনাকাটাও করা যায় এখানে উন্মুক্তভাবে আপনারা সব কিছুই কিনতে পারবেন তো আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আমাদের স্যাররা অনেক দূর থেকে কষ্ট করে আমাদের এখানে আসছেন এই জন্য স্যারদেরকে অনেক ধন্যবাদ মোহাম্মদ মোশারফ হোসেন আমি এখন আসছি ব্রাহ্মণবাড়িয়া আখাওড়া জেলার কসবা থানাতে করবাত একটি জায়গা যেখানে মানে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত এখানে রয়েছে হাট এবং পাশেই রয়েছে ইন্ডিয়ার বর্ডার বর্ডারের সাথেই রয়েছে ইন্ডিয়াতে কমলা সাগর নামে একটা সাগর যেখানে হিন্দুদের সনাতন ধর্মীয় অবলম্বনদের একটা মানে জায়গা তারা এখানে পূজা দেয় আর প্রতি রবিবার এখানে মানে বর্ডার হাট বসে সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে লোক আছে তারা